গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি ভাবলাম একটা মিনি ব্লগ ট্রাই করি, কোনো সময় করিনি, তো এই জন্য হচ্ছে মিনি ব্লগটা প্রেজেন্ট করলাম। সকালবেলা উঠলাম, প্রথমে ব্রাশ করলাম, তো আজ শরীরটা খুব খারাপ ছিল হঠাৎ করেই, খুব পেটে ব্যথা করছিল, তো তারপরে ব্ল্যাক কফি খেলাম। ব্ল্যাক কফি খাওয়ার পরে এখানে আবার আমার যে কাজ থাকে পার্সোনালি কিছু স্টাডি সেগুলো করি, এখানে আমি বসেছিলাম চুপচাপ। তো ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, এরপরে বাইরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজ, তো ব্যাপারটা খুব ভালো হয়ে গেছিলো বৃষ্টি হতে হতে। এরপর মা আজকে বানিয়েছিল একটু ঘুগনি, তো আমি এটাই ট্রাই করেছিলাম ঘুগনিটা, তো আমি চিপস দিয়ে ফার্স্ট টাইম ঘুগনি ট্রাই করেছিলাম। তো মা জিজ্ঞেস করছিল ঘুগনিটা কি ভালো হয়, জানালাম যে হ্যাঁ, কারণ আমার মা ঘুগনি খুব ভালোই বানায় সবসময়, তো আমি এটাই ট্রাই করছিলাম। তো এরপরে লাঞ্চের টাইম হয়ে গেল, তো লাঞ্চে আমি দেখাচ্ছি কি ছিল আজকে। ভাত ছিল, আমলেট ছিল, তরকারি ছিল, ডাল ছিল, এইসবই, আর চাটনি ছিল, বেসিক যা যা হয় বাড়িতে। এখানে মা আমাকে খাবার সার্ভ করছিলো। এরপরে বিকেলবেলা খুব খিদে পেয়েছে, তো একটুখানি একটা ম্যাগির থেকে একটুখানি ম্যাগি খেয়েছিলাম। এরপর ডিনার করি, ডিনারে আজকে আমি খেয়েছিলাম ভাত, একটা মিষ্টি আর তরকারি, দ্যাটস অল, দ্যাটস এন্ড অফ দ্য ডে।